শেষ হয়ে গেল 2022 সালের অন্যতম দর্শক প্রিয় ড্রামা অ্যাগেইন মাই লাইফ। লি হেনালের ওয়েব নভেল থেকে এই ড্রামার গল্প নেওয়া হয়েছে। তবে ড্রামার স্টোরি লাইনের সঙ্গে ওয়েবটুন গল্পের পুরোপুরি মিল খুঁজে পাওয়া যাবে না, অনেকটাই নতুনত্ব রয়েছে। আমাদের সবারই জীবনের কোনো না কোনো সময় মনে হয়, জীবন থেকে যদি এই ভুলটা মুছে যেত, আরেকটা জীবন যদি পেতাম, তবে এই ভুল করা থেকে নিজেকে বাঁচাতে পারতাম, অনুতাপ বয়ে জীবন মৃত হয়ে থাকা লাগতো না, প্রাণ খুলে বাঁচতাম ওই দ্বিতীয় জীবনে। ইস, যদি আরেকটা সুযোগ পেতাম, আমাদের সবার জীবনের একটা কমন আক্ষেপ। কিন্তু এই আক্ষেপের প্রেক্ষাপট সবার জীবনে একই হয় না, কারো কারো জীবনে এই আক্ষেপের শেষটা হয় রক্ত দিয়ে। কিম হিও একজন সৎ একরুখা প্রসিকিউটর, যার বর্তমান লক্ষ্য জ্যোতিসেব নামের এক অ্যাসেম্বলিম্যানকে ধরা, তার যাবতীয় কুকীর্তি এক্সপোজ করা। অনেকদিন ধরে তার মুখোশ খোলার অনেক চেষ্টা করেও সুবিধা করে উঠতে পারেনি হিও, কারণ জ্যোতিসেবের হাত সব জায়গায়, প্রসিকিউশন, পলিটিক্স, বিজনেস, সমাজের প্রায় সব বড় বড় লোকদের নোংরা চালের মাধ্যমে নিজের হাতে মুঠো করে রেখেছেন তিনি। শেষমেশ কিম হিও আর পেরে উঠতে পারে না, বরং জ্যোতিসেবের ষড়যন্ত্রে জীবনটাই খোয়াতে হয় তাকে। এরপরেই শুরু হয় আসল কাহিনী। মৃত্যুর পর গ্রিম রিপারের মুখোমুখি হয় হিও, আরেকটা জীবন পেলে জ্যোতিসেবকে উচিত শিক্ষা দিবে এমন প্রমিস করে আরেক জীবন পেয়ে যায় হিও। ফেরত যায় নিজের হাইস্কুল জীবন, এরপর সে চেষ্টা করতে থাকে নিজের এবং নিজের আশেপাশের মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতে। আগের জীবনে কি কি ভুল করেছিল সেগুলো ধরে ধরে শুধরাবার চেষ্টা করে, নিজেকে আরো সানিয়ে তোলে আসল লড়াইয়ের জন্য। আর পাশে থাকে তার বেশ কিছু বন্ধু এবং সিনিয়র। কিম হিও কি পারবে এই কঠিন লড়াই জিততে, নাকি ব্যর্থ যাবে আরেক জীবন? জানতে হলে দেখে ফেলতে হবে অ্যাগেইন মাই লাইফ। কেন এই ড্রামাটি দেখতেই হবে এ নিয়ে আমি এখন কিছু বলবো। প্রথমত, প্রধান চরিত্র হিওকে হাই স্কুল বয়, ল স্কুল স্টুডেন্ট, প্রসিকিউটর তিন রূপে দেখা যায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তিনটা লোকই বয়সের ভিন্নতা ফুটাতে পেরেছে জঙ্গি। ড্রামার একটা বড় ভালো লাগার জায়গা হলো এখানে হিওর একটা বিশাল গ্যাং আছে। এই গ্যাংয়ে সিনিয়র, জুনিয়র, ক্লাসমেট, হায়ার আপ, দাদুর বয়সী কে নেই। এরা প্রত্যেকে হিওর সোর্স হিসেবে, শক্তি হিসেবে, কমফোর্ট জোন হিসেবে কাজ করেছে। ড্রামার প্রধান ফিমেল লিডগুলোকে নিয়ে না বললেই নয়, কিম হিয়া, কিম হানমি, কিম কিউরি, এই তিন কন্যার কেহ কারে নাহি ছাড়ি সমানে সমানে প্রত্যেকে হিওকে সমানভাবে সাপোর্ট দিয়েছে। প্রত্যেকের সাথে অসাধারণ কেমিস্ট্রি ছিল অপ্পার। অপ্পা যখন স্ক্রিনে যার সঙ্গে থাকতো তখন তাকেই প্রধান ফিমেল লিড মনে হতো। ড্রামাতে লিজুঙ্গি অপ্পা তার অ্যাকশন স্টান্ট, মার্শাল আর্ট স্কিল দেখানোর 16 কলা পূর্ণ করতে সফল হয়েছে। যারা অ্যাকশন প্রেমী তাদের জন্য ড্রামা মাস্ট ওয়াচ। ভিলেন তেসাবের পার্সোনালিটিতে ব্যতিক্রম ধাঁচ আছে। হিও তেসাবের লড়াইকে অসম দুইজনের লড়াই মনে হওয়ার সুযোগ পাওয়া যাবে না গল্পে। মাই লাইফ সিরিয়াস রিভেঞ্জ গল্প হলো ড্রামাতে এনাফ কমেডি ছিল, যা ফুচকার টকের মতন প্রতি এপিসোড মজার বানিয়েছে। এই ড্রামার ফুল কাস্ট ভালোবাসা, প্রধান অ্যাক্টর্স ছাড়াও আদার রোলগুলোর সঙ্গেও আমাদের সহজে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। বাংলা একটি প্রবচন আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলই পরিচয়। এই ড্রামার বিশেষত্ব আমরা ড্রামার রেটিং স্কেলে দেখে ধারণা করতে পারি। ড্রামার ওএসটিগুলোর মুগ্ধ করা, টিল দ্য এন্ড, ব্রিং ইট অন আমার সবচেয়ে পছন্দের।